Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ajke ami apnader majhe hazir hoyechi biye bondho thakleo druto biye howar 100% porikkhito sera shoktishali ekchi amol niye. Apnar ektu lokkho korle dekhte paben Allah'r dushmanra papto boyosko chhele meyer jadu kufuri jin chalan diye biye bondho kore rakhe. বিয়ে বন্ধ করার জন্য আল্লাহর দুশমনরা দুটি পথ অবলম্বন করে থাকে একটি হলো জাদু কুফরি করে আর একটি হলো জিন চালান দিয়ে যাদের ক্ষেত্রে আল্লাহর দুশমনরা বিয়ে বন্ধ করে রাখে তাদের শত চেষ্টা করেও বিয়ে হয় না যতক্ষণ না পর্যন্ত এই জাদু কুফরি কাটবেন অথবা জিন দূর করবেন অনেক সময় খারাপ লোকগুলো জাদু কুফরি খাওয়ানোর মাধ্যমে বিয়ে বন্ধ করে রাখে অনেক সময় মাথার চুল জামার অংশ জুতার অংশ পায়ের নিচের ধুলা সংগ্রহ করে থাকেন এবং ছেলেদের ক্ষেত্রে বাবার নাম জানেন এবং মেয়েদের ক্ষেত্রে মায়ের নাম জানেন এরপর কুফরি মন্ত্র পড়ে জাদু কুফরি জিন চালান দিয়ে বিয়ে বন্ধ করে দেয় এবং মাথার চুল কাপড়ের অংশ জুতার অংশ পায়ের নিচের ধুলা এগুলো কোনো নির্জন স্থানে নদীর কিনারে অফলা কোনো বৃক্ষে তার গোড়ার সাথে বেঁধে দেয় অনেক সময় নোংরা জায়গায় রেখে দেয় এতে করে খারাপ জিন ও শয়তান ওই ছেলেমেয়ের বিয়ে বন্ধের কাজে লিপ্ত হয়ে যায় জিন ও শয়তান তার বিয়েতে তালা মেরে দেয় অনেক খারাপ লোক বিয়ে বন্ধ করে তালা নদীতে সমুদ্রে পাহাড়ে ফেলে দেয় এক্ষেত্রে হয়তো যাকে জাদু কুফরি করেছে তার মধ্যে ঘৃণা জন্মে যায় যে ব্যক্তি তাকে প্রস্তাব দেখ না কেন সে ব্যক্তি তা প্রত্যাখ্যান করে কাউকেই বিয়ে করতে চায় না অথবা তার ভিতরে যদি জিন ও শয়তান প্রবেশ করতে না পারে তার আমল যদি খুবই ভালো থাকে তার অন্তর যদি ভালো থাকে তাহলে সেই ব্যক্তি ভিতরে প্রবেশ করতে না পেরে যে ব্যক্তি তাকে দেখতে আসে তাকে তার অন্তরের ভিতরে ঢুকে মস্তিষ্কের ভিতরে ঢুকে কুমন্ত্রণা দেয় এবং তার মস্তিষ্কে বারবার বলতে থাকে এবং তার কলবে গিয়ে বারবার বলতে থাকে এই পাত্র অথবা পাত্রী অসুন্দর কুৎসিত এর সাথে বিয়ে হলে জীবনেও শান্তি পাবে না কখনোই সুখ পাবে না এর চেয়েতে খারাপ লোক আর হতে পারে না এইসব কুমন্ত্রণার জন্য কোনো লোক প্রস্তাব নিয়ে আসামাত্র প্রস্তাবকারীর মধ্যে অস্থিরতা তৈরি হতে থাকে এজন্য সে তাড়াতাড়ি চলে যেতে চায় আর কখনও ফিরে আসে না ভালো মন্দ কোনো কিছু জানায় না এমনকি বিয়ের আসরেও জিন ও শয়তান কোনো ছেলে অথবা মেয়ের কলবে এবং তার মস্তিষ্কে ঢুকে বিয়ে ভেঙে দেয় পরে সে আফসোস করতে থাকে এমন না করলেও ভালো হতো শত চেষ্টা করেও বিয়ে হয় না কিন্তু এই নকশার বিশেষ ফেরেস্তার সামনে কোনো প্রকার জাদুকুফুরি জিন থাকতে পারে না জিন জাদুকুফুরি কোনো মতেই আমলকারীর বিয়ে বন্ধ করতে পারে না এই বিশেষ ফেরেস্তা আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়ে দিয়েছেন চোখের পলকে সকল প্রকার জাদুকুফুরি জিন সারা জীবনের জন্য দূর করে দিতে পারেন জাদুকুফুরি যেখানেই রাখুক না কেন যেখানেই ফেলুক না কেন এই বিশেষ ফেরেস্তা সেখানে গিয়ে সকল জাদুকুফুরি নষ্ট করে দিয়ে এই আমলকারীকে সুপাত্রের সাথে বিয়ে সম্পন্ন করেন এই আমলটি সকলের কাছে আপনারা শেয়ার করবেন এর সূরাতে আল্লাহ তাআলা আপনাকে এবং আপনার পরিবারকে সারা জীবন জাদুকুফুরি জিন ও শয়তান থেকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ আমার চ্যানেলে প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি স্বামী অথবা স্ত্রীকে বাধ্য শত্রু ধ্বংস বিচ্ছেদ ও শত্রুতা সৃষ্টি অবৈধ সম্পর্ক ধ্বংস করা জিন জাদুকুফুরি দূর করা পুত্র সন্তান লাভ আর অনেক বিষয়ে আমল দিয়ে থাকি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা এই আমলটি করার ক্ষেত্রে 10টি ওয়াজিব পালন করে আমলটি করবেন 100% কামিয়াব হবেন ইনশাআল্লাহ প্রথমে আপনারা আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমলটি শুরু করবেন ইজাজত দেওয়ার সাথে সাথে আপনাদের জন্য বিশেষ কিছু পাঠাবো ইনশাআল্লাহ প্রতিটি ভিডিওর শেষে আমার নাম্বার দেওয়া আছে এরপর আপনারা পাক পবিত্র হয়ে অজু করে
শরীরে আতর মেখে পাক পবিত্র স্থানে যায় নামাজে বসে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস রেখে উত্তম কাপড় পরিধান করে চারদিকে সুগন্ধি ছিটিয়ে চারদিকে আগরবাতি জ্বালিয়ে নির্জন নিরিবিলি স্থানে বসে মনে পূর্ণ বিশ্বাস নিয়ে মনে মনে চিন্তা করবেন আপনার উপরে যত প্রকার জাদু কুফুরি এবং জিন চালান দেওয়া আছে সকল কিছু আপনি আল্লাহর নূর দিয়ে পুড়িয়ে ফেলছেন। এই কথা চিন্তা করে শুক্রবার আসরের নামাজের পরে জাফরান কারি দ্বারা এই নকশাটি সাদা কাগজে জাফরান কালি দ্বারা লিখবেন। যারা আরবি লিখতে পারেন না তারা নকশাটি প্রিন্ট করে নেবেন। শুক্রবার আসরের নামাজের পরে শামস নুজুমের দুজন বিশেষ শক্তি পৃথিবীতে আসেন, একজন বরের সেজে আসেন আরেকজন কনের সেজে আসেন। এই সময় যে সকল ভাই বোনেরা বিয়ে বন্ধের জন্য কোনো আমল করেন, অর্থাৎ দ্রুত যেন বিয়ে হয়, আপনাদের বিয়ে জাদু কুফুরি জিন চালান দিয়ে বন্ধ আছে, তারা দ্রুত বিয়ের জন্য যদি কোনো আমল করেন এবং কোনো ভাই বোন যদি প্রেম ভালোবাসা মহব্বত সৃষ্টি করে বিয়ে করার জন্য কোনো আমল করেন, তাহলে এই দুজন ফেরেশতা আপনাদের জন্য বিশেষ বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবেন যাতে করে আপনারা 100% কামিয়াব হন। যে ধরনের লোক এই কাজগুলো করার ইচ্ছা করে তাদের আশেপাশে এই দুইটি বিশেষ শক্তি তাদের আশেপাশে থেকে তাদের জন্য বিশেষভাবে কাজ করে থাকেন আল্লাহর ইচ্ছায়। আপনারা এই নিয়মে নকশাটি লিখা শেষ করে নকশাটির মধ্যে সামান্য আতর মেখে নকশাটি রূপার তাবিজে ভরে আপনাদের গলায় পড়বেন, কারণ রূপার তাবিজে কোনো নকশা ভরলে ওই নকশা কখনো জিন ও শয়তান নষ্ট করতে পারে না। এরপর আপনারা প্রতিদিন ফজরের নামাজের পরে ফরজ ও সুন্নত অর্থাৎ ফজরের নামাজের সময় ফরজ ও সুন্নত নামাজের মাঝখানে ইয়া ফাত্তাহু বিসমিল্লাহ সহকারে আল্লাহ তাআলার এই পবিত্র নামটি 40 বার বাম হাতের উপর ডান হাত চেপে ধরে পাঠ করবেন। আগে পরে 7 বার দুরুদ শরীফ পাঠ করবেন। এই আমলটি আপনারা একাধারে 41 দিন করবেন। 41 দিনের মধ্যেই বিয়ে হবে। পৃথিবীর কোনো মানুষ ও জিন ও শয়তান আপনার বিয়ে আটকে রাখতে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার 01938311386। এই নাম্বারটি প্রতি শুক্রবার ও শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে, নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।